হামিমা বিথি আপনি লিখেছেন অনেক পুরনো কবর আমরা জানতাম না সেখানে ঘর স্থাপন করা হয়েছে এখন করণীয় কি কবর যদি অনেক পুরাতন হয় এবং সেখানে ঘর স্থাপন হয়ে যেয়ে থাকে এবং এখন আর তার কোনো আলামত না থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই আপনি এভাবে বসবাস করতে পারবেন সেখানে জুবেল আহমেদ আপনি লিখেছেন আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সে কবর জেয়াদ করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই ধ্বংসাবশে সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আসে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেরারত করবেন আপনার বাবার কবরে একই কবর যদি অন্যদেরকেও কবর দেওয়া দেওয়া হয় তারপর আপনার বাবের যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আসে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে তো এর কারণে আপনি সেখানে জেরাত করতে কোনো অসুবিধা নেই বিল্লা শেখ মাসুমি আইডি থেকে আপনি লিখেছেন ডলারের দাম কম থাকলে ডলার কিনে রেখে পরবর্তীতে দাম বাড়লে সেটা বিক্রি করলে লভ্যাংশ কি শুধু হবে শরীয়ত কি বলে আমি এই উত্তরটা স্কিপ করছি তবে এটা ঠিক যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি হালাল হওয়ারই কথা তারপর আমরা ইনশাআল্লাহ এটাকে পরবর্তী লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করব তফিক দান করেন এমনি জাকারিয়া রহমান আপনি লিখেছেন পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানেরও হবে পিতা যদি সুদের সাথে জড়িত থাকে হারামের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না বিশেষ করে যখন সন্তানটা ছোট থাকবে ডিপেন্ডেন্ট থাকবে হ্যাঁ প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায় দায়িত্ব চলে আসে তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আছে তার বিকল্প তারা নিজেরা বের করবে এমনি ইমাম হোসেন রিদু আপনি লিখেছেন মসজিদের মাঠে সভা সমাবেশ করা যাবে কিনা দিনই সভা সমাবেশ করা যেতে পারে দুনিয়াবি কোনো সভা সমাবেশ মসজিদের জন্য অফ করা মাঠে করা যায় হবে না বিশেষ করে সেটা যখন ব্যবসা সংশ্লিষ্ট অথবা দুনিয়াবি রাজনৈতিক সংশ্লিষ্ট হবে মনির ইসাম আপনি লিখেছেন সমাজের ধনীদের এবং মেধাবীদের বড় একটা অংশ দেশে বাইরে চলে যায় তাদের অনেকে বিদেশে স্থায়ী বসবাস করে এতে তাদের মধ্যে দেশের চেয়ে বিদেশের মানুষের কাজে লাগে বেশি এটা কতটুকু সঙ্গত দেখুন আমাদের সমাজে মেধাবীরা মেধাবী স্টুডেন্টরা বাইরে স্কলারশিপ নিয়ে চলে যায় এবং এদের বড় অংশ কিন্তু আর ফিরে আসে না সচরাচর এবং একই সাথে সমাজের উচ্চবিত্তের মানুষগুলো তাদের ফ্যামিলিকে তারা দেশের বাইরে রাখেন এবং সেখানে তারা বড় করে তোলেন আপাত দৃষ্টিতে এটা অবশ্যই দুঃখজনক কারণ আমরা আমাদের দেশ যত গরিবই হোক যত সমস্যায় থাকুক আমার দেশটাকে গড়ার জন্য আমরা মনোযোগী হব আমি আরেক দেশের মধ্যে গিয়ে থাকলাম ভালো থাকলাম এটা তো স্বার্থপরের মতো কাজ হলো কিন্তু এখানে একটা কথা বলতেই হবে যে যে দেশটাতে মেধাবীদের মেধার মূল্যায়ন নাই ঘুষের ভিত্তিতে বা মা হাই হ্যালো ভিত্তিতে মামুখ্যালো ভিত্তিতে চাকরি হয় এবং যে দেশে মেধাবীদের মূল্যায়ন হয় না তারা তো এখানে আসলে পড়েও থাকার কথা নয় অথবা এর জন্য সবচেয়ে বড়ো দায় হলো আমাদের রাজনীতিবিদদের রাজনীতিবিদদের সংকল্প করা উচিত যে তারা এখনও ঘৃণিত কর্মকাণ্ড যেগুলোর ফলে মানুষ দেশে বসবাসের অযোগ্য মনে করে দেশকে সেরকম কাজ তারা করা উচিত না এবং এগুলোর কারণে সাধারণ মানুষ মেধাবী তারা দেশে থাকতে চায় না মেধাবী তাদের চাকরি হয় না মেয়েদেরকে ক্ষমতা আর ক্ষমতায়নের নামে তাদেরকে ঘর বাইর করে যেভাবে চাকরি দেওয়া হচ্ছে ছেলেরা সেই হারে চাকরি পাচ্ছে না এবং যখন স্বামীরা চাকরি করে উপার্জন করে আনতো স্ত্রীরা ঘরে বসে সেটি দেখাশোনা করতেন দেখভাল করতেন তখন পারিবারিক জীবন অনেক শান্তি ছিল আর যখন ছেলে মেয়ে উভয়ে বাহিরে বের হতে শিখেছে তখন সমাজে আর সেই শান্তিটা থাকে নি ইন্টারেস্টিং বিষয় হলো যে আগে মেয়েরা ভেতরটা সামলাত ছেলেরা বাহির সামলাতো এখন মেয়েরা বাহির সামলাচ্ছে ছেলেদের পাশাপাশি আবার ভেতরটাও এসে তাদেরকেই সামলাতে হচ্ছে দিন শেষে অতএব এসব ব্যাপারে আমাদের বন্ধুর মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার যার যার সামর্থ্য অনুযায়ী